দেখবো আমাদের স্কুলের এবছর জনা তিরিশে বায়ো সায়েন্স ছিল, তার মধ্যে 20-25 জন এই পরীক্ষাটা যেই দিয়েছিল তাতে এই 25 জন বা 20 জন 25 জনের মধ্যে সঠিক নাম্বারটা আমার মনে নেই বা জানা সম্ভব না এই মুহূর্তে, তাতে 6 জন যদি জলপাইগুড়িতে থেকে নিজেরা পড়াশুনো করে আমাদের স্কুলের টিচারদের সিনসিয়ারিটি এবং স্কুলের কোঅপারেশন থেকে যদি ওরা অল ইন্ডিয়া মেডিকেলে চান্স পেয়ে থাকে, তাহলে শুধু শুধু আমাদের ছেলেরা কেন পশ্চিমবঙ্গের বাইরে যাচ্ছে, এদিকে ছুটে বেড়াচ্ছে ওদিকে ছুটে বেড়াচ্ছে? এটা তো সম্পূর্ণ নিজেদের পরিশ্রম, স্কুলের সহযোগিতা এবং টিচারদের সহযোগিতা বা সিনসিয়ারিটি, এটা হলেই যথেষ্ট, এটাই আমরা খুশি। হ্যাঁ, এটা অবশ্যই আনন্দের বিষয়। আমরা যতদূর জানা আছে তাতে এটা বোধহয় সাম্প্রতিককালে একটা স্কুল থেকে 6 জনের অল ইন্ডিয়া মেডিকেলে পরীক্ষা দিয়ে মেডিকেল গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পাওয়াটা অনেক দিনের পরের ঘটনা, হয়তো আগে হয়ে থাকতে পারে, সম্প্রতি অতীতে হয়নি। জলপাইগুড়িতে ছিল স্কুল, স্কুলের টিচার্স এবং নিজেদের চেষ্টা, তাতেই এরা এই সফল হয়েছে, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে আনন্দের ব্যাপার। জলপাইগুড়িতে থেকেও মেডিকেলে চান্স পাওয়া যায়, এর জন্য পশ্চিমবঙ্গের বাইরে বা পশ্চিমবঙ্গের কোনো বড় শহরে যাওয়ার প্রয়োজন হয় না। তারই উদাহরণ আপনাদের স্কুলের ছাত্র। নিশ্চয়ই। আপনার নাম আর পরিচয়টা জানি। হ্যাঁ, আমার নাম মিহির ব্যানার্জি, আমি স্কুলের প্রেসিডেন্ট।